হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে সকালে তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি, কারণ অনেক বৃষ্টি, অনেক তুফান হচ্ছে ফ্রেন্ডস কারেন্টও নেই। আর যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি একটু ভিডিও মানে বানিয়েছি, আজকে রান্না করেছি আলু ভাজি আর ফ্রেন্ডস যে সোয়াবিনের তরকারিটা বানিয়েছি, আর একটু মাছের চড়চড়াটা রয়ে গেছে রাতের। তো দেখতে পাচ্ছ, আর এদিকে আমি একটু আজকে সকালে চা খাবো, কারণ একদমই টাইম পাওয়া যায় না। তো আজকে একটু টাইম পেয়েছি, তো তার জন্য একটু চাটা বানিয়ে নিচ্ছি, তারপরে কথা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তো সকাল থেকে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ কারেন্টও ছিল না, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ফ্রেন্ডস রান্না বান্না করেছি, আর এইমাত্র কারেন্ট এসেছে। আর বাইরে ফ্রেন্ডস অনেক তুফান হচ্ছে, কি বলবো তোমাদেরকে, এক সপ্তাহ মানে ধরে রোজ বৃষ্টি 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 মনে হচ্ছে ফ্রেন্ডস, মানে আগের বারের মতো এবারও ফ্ল্যাটটা হয়ে যাবে। আর বৃষ্টি দিলে তো মানে বাজে দিন যায়, একদমই ভালো লাগছে না। এই যে দেখতে পাচ্ছি, আমি রান্না বান্না করে সব কিছু করে আর কি এখন রেডি হয়ে গেছি। বৃষ্টির কারণে আমার হাজব্যান্ডও চলে গেছেন, আমাকে ফ্রেন্ডস বৃষ্টির জন্য রোজ টুকটুকি করে যেতে হয়, কি যেন হয়ে গেছে গলাতে, এটা মানে একটু ঠান্ডা লাগে গেছে আর শুধু কাশি হচ্ছে। তো এবার বাইরে বৃষ্টি হচ্ছে খুব, তো একটু বৃষ্টিটা থামলে পরে ফ্রেন্ডস আমিও চলে যাব। আর এখন প্রায় 10:30 বেজে গেছে, বৃষ্টিটা একবারে থামারই নামলো হচ্ছে না। তো বৃষ্টিটা কমলে তো মানে যাব। আর ফ্রেন্ডস তোমাদের সাথে পড়ার কথা হচ্ছে, আর কিছু বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আর কি শেয়ার করবো। আর ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমাকে কেউ একদমই সাপোর্ট করছো না ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে, একদমই সাপোর্ট করছো না, আমাকে একটু সাপোর্ট করো ফ্রেন্ডস। তোমরা যদি সাপোর্ট না করো আমি তাহলে কীভাবে আগে যাবো, বা কি আমার একদমই ভালো লাগছে না, মনিটাইজেশনটা আমার অনই হচ্ছে না, আর তো প্রবলেম আমার একদম ভালো লাগছে না ফ্রেন্ডস, কেউ আমাকে সাপোর্ট করছো না। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই চাই ফ্রেন্ডস তোমাদের কাছে। ছোট বোন বা যে কোনো কিছু ভেবে একটু মানে সবাই আমার পাশে থেকো। তো চলো আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছো আমি এখন বেরিয়ে যাব, আর এই যে গেট, তো ফ্রেন্ডস অনেক বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দেই কীভাবে যে যাব। এই যে ছাতাও টিফিনও নিয়ে নিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছি, এখন তো এখনের দিনে তো ফ্রেন্ডস বৃষ্টির দিনে ছাতা না হলে তো একদমই হয় না, কারণ কোন সময় কী হবে, বৃষ্টি এসে যাবে জট করে। তো চলো যাওয়া যাক কীভাবে যে যাব আমি, তো এখানে গিয়ে আমার সামনে দাঁড়াতে হবে টুকটুকির জন্য। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছো, এই যে দেখতে পাচ্ছো কীভাবে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস, প্রায় পুরো এক সপ্তাহ ধরেই অনেক বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছো দোকানে এসে গেছি ফ্রেন্ডস, আর এখন কী রোদ উঠাচ্ছে তোমাদেরকে দেখাবো, আর এক তো গরম লাগছে। আমি এসে আগে ফ্যানটা চালিয়ে নিয়ে চারটা এমন রোদ উঠেছে, আর বৃষ্টিটাও কমে গেছে, কিন্তু ফ্রেন্ডস এদিকে সামনে পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আর আমি টুকটুকিতে থেকে নেমে আর কি হেঁটে এসেছিলাম, আমার পুরো শাড়িটা পুরো অর্ধেক মানে হাঁটু অবধি পুরো ভিজে গেছে, এমনভাবে নালার জল ফ্রেন্ডস সব রাস্তায় উঠে গেছে। আর আমার মানে একটু জায়গায় হেঁটে আসতে হয়তো, তার জন্য আমার পুরো শাড়িটা ভিজে গেছে ফ্রেন্ডস, একটু বৃষ্টি দিলেই এখানে জল উঠে যায় আর কি। তো চলো তোমাদেরকে রোদটা দেখিয়ে দিই কীভাবে এত রোদ উঠে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছো কি রোদ উঠেছে, এই যে বাইরে পুরো রোদ উঠে গেছে, আর বৃষ্টি একদমই নেই, বোঝা যাচ্ছে যেমন বৃষ্টি হয়ে মানে হচ্ছেই না এমন বোঝা যাচ্ছে, এমনভাবে রোদ উঠেছে ফ্রেন্ডস। হয়েছে ফ্রেন্ডস রোদটা উঠেছে, আর আমার কাপড় চোপড়ও আমি তো ভিজেই মানে একটু শুকাবে রোদে দিয়ে এসেছিলাম আর কি, সাইড করে শুকাবে, আর রোদ দিলে মানে পুরো ভালো লাগে আর কি, আর কোনো অসুবিধা হয় না আসতে, মানে যেতে আসতে আর কি ঘরে প্রবলেম হয় না, নাহলে তো ভিজিয়ে তারপরে মানে পুরো মানে কী বলবো তোমাদেরকে, পুরো কীরকম হয়ে যায় বৃষ্টির দিনে, একদমই ভালো লাগে না। তো ফ্রেন্ডস আর কথা বলবো না তোমাদের সাথে, আর ঘুরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছো পরে এসে গেছি, এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এবারে দেখতে পাচ্ছি একটা পিম্পল উঠে গেছে, এটা খুব ব্যথা হচ্ছে। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছে, একদিকে পাটটা বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তো আজকে সকালের তরকারিটা রয়ে গেছে, আর মাছ রয়ে গেছিলো দুটুকরো, তো আজকে মাছের চচড়া বানাবো একটু, আর হাজবেন্ডের জন্য একটা ডিমের পড়া করে নেবো। চাটা এদিকে জাল হয়ে যাচ্ছে আমার, তো এবার নামিয়ে নেবো, এই যেদিকে পাটটাও জাল উঠে যাচ্ছে, এখন ঢেলে দেবো, আর এই যে আজকে বিস্কিট দিয়ে খাবো। তো চলো আজকে আর রান্না বান্না তোমাদের সাথে কি শেয়ার করব, তো চলো সাথে থাকো ফ্রেন্ডস, আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর এই যে রাজামশাই, এই যে দেখতে পাচ্ছ পাবজিতে ব্যস্ত, দেখতে পাচ্ছ সবাই রাজামশাই, আমি যে কথা বলছি কোনো মানে রেসপন্সই নাই, দেখতে পাচ্ছ কানে হেডফোন নিয়ে শুধু পাবজি। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আজকে কুড়িয়ে আগে দিয়ে
তো যে মানে ছাল রয়ে গেছে দুই টুকরো তো দিয়ে দিয়েছি সোমবাসে, আর এখন মশলাগুলো দিয়ে তারপর মশলাগুলো একটু মানে ভালো করে ভাজি করে তারপর মাছগুলো দিয়ে দেবো। কালকের মতোই বানাচ্ছি, একা একা মাছ খেতে হবে, তার জন্য এই যে শর্টকাট আর কি সর্ষে দিয়ে বানিয়ে নিই। ফ্রেন্ডস, তো এদিকে দেখতে পাচ্ছ আমি সব মশলা দিয়ে দিয়েছি, আর এবার মশলাটা ভাজি করে আর কি মশলা থেকে একটু তেল আর কি বের হলে তারপর ঝুল দিয়ে মাছগুলো দিয়ে দেবো ফ্রেন্ডস। আর ডিম বড়াটা ফ্রেন্ডস আগে বানিয়ে নিয়েছি, তো ডিম বড়াটা বানিয়ে নিয়েছি, আর এদিকে মাছ চচ্চড়িটা হয়ে গেলে তো আজকে রান্না বান্না ফ্রেন্ডস এতটুকুই ছিল। ফ্রেন্ডস, তো এদিকে আমি ঝুল দিয়ে দিয়েছি আর আলুটা গেলে মাছগুলোও দিয়ে দেবো, আর মানে একটু চলচল আর কি বানাচ্ছি, কাল যেরকম বানিয়েছিলাম সেরকম একাই খেতে হয় মাছ আনলে, তো তার জন্য আমি আর কি একা একা খেতেও ভালো লাগে না, এমনিতে একদমই মাছ খান না আমার ভালোও লাগে না, তার জন্য যে সর্ষে দিয়ে বানিয়ে নিই। তো চলো আজকে ভিডিওটি যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে কাবে লাইক মনে টিক করে বাজিয়ে দেবে ফ্রেন্ডস। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাইকে জানাই গুড নাইট।